কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য হারাবে সবই। পাতবে খায় পাতবে ফুটা, তবু নাই রিয়েকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। পাতবে খায় পাতবে ফুটা, তবু নাই রিয়েকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। অন্যের ঘরে দুঃখ দেখা পাগলাই হয় দর দিয়া, কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলাই ভূতে, শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে। রাজনীতির পলিটিক্স আর পলিটিক্স এর রাজনীতি, বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোন গতি। পাতরে খায় পাতরে ফুটা, তবু নাই রিয়েকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। অবশ্যই কাঁদতেছো তুমি, আমি বলতেছি তুমি কাঁদতেছো। কান্না করলে আপনার কি? আমার কি বুঝতে পারতেছিলাম কি করছি, কিন্তু আমি এটা জানি যে তুমি আমাকে পছন্দ করো না, আর সেজন্যই কিন্তু আমি তোমার কাছ থেকে একসাথে দূরে থাকি। সেটা কিন্তু একদমই মনে হচ্ছে না নীলিমা, বুঝছো আমাদের বিষয়টা জানা ফেলছে। আর এরপর ওই তোমারে মারছে? আমি মনির, মনির চাচার ভাতিজা। ভাতিজা কেমন আছো? জি আছি মোটামুটি ভালো। গ্রামের খবর কি বলো ভাতিজা? আমি আপনার ভাতিজা না তো, আমি চাচার ভাতিজা। চাচার ভাতিজা চা খাবা? আমি আপনার আব্বার ভাতিজা। সেটা তো আমি বুঝছি, তো ভাতিজা চা খাবা কিনা সেটা বলো। আরে ভাই নিয়াজ ভাই, আমি আপনার ভাই লাগি। কারণ তোমার থাপড়াইতে ইচ্ছা করতেছে। তোমরা গ্রামের লোকরা না এত ফালতু, এত প্যাঁচ তোমার মধ্যে। হ্যাঁ আমি তোমার ভাই হয়ে স্ট্রেট এটা বলবা? তুমি এত পেঁচাইলা কেন? আমি এতক্ষণ তোমার ভাতিজা মনে করলাম, বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়াইলো? যাই হোক বলো, এখন চা খাবা? ভাই সকাল থেকে তো নাস্তা খাই নাই, খালি পেটে চা খাইলে তো পেটে সহ্য হবে, কিছু নাস্তা পানি যদি না। নাস্তা করতে হবে তোমার, অবশ্যই নাস্তা করতে হবে। ওরে কে আছিস? এতো নাস্তা দে জায়গায়। আব্বা এসে দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। আব্বা বসেন বসেন। আব্বা তুই এখানে কি করছ? আব্বা এই যে ভাতিজাদের, আপনার ভাতিজাদের সঙ্গে কথা বলতেছি। বসো বসো, আব্বা বলছে বসো। তারপর মনির কি অবস্থা? চাচাজি কবির ভাই খুব করে ধরলো, তাই তারে নিয়ে আসলাম। কবির ভাইকে চিনতে পারছেন তো? গ্রামে তার বিরাট প্রতিপত্তি আছে। হ্যাঁ হ্যাঁ চিনব না কেন, চিনব না। তুমি তো একটু শুকাই গেছো। আর বলেন না ভাই, মানে নানা রকম টেনশনে থাকি তো, তাই কখন প্রেশার ডায়াবেটিস ধরে মানে পুরো শরীরটা বাসা বাঁধে ফেলছে, বুঝে উঠতে পারিনি আর কি। এখন মারা যাবে সে। কি ম্যানেজ মর্টাল, মানুষ মরণশীল, অনেক রোগ হয়েছে তোমার, তুমি মারা যাবা, কবর দেওয়া হবে তোমার। আব্বা আব্বা তুমি একটু ভিতরে যাও, গিয়া দেখো নাস্তা পানির কি অবস্থা। জি আব্বা। হ্যাঁ জি আব্বা জি। সালাম আলাইকুম। হ্যাঁ কি বলতেছিল ভাই? আসছিলাম আসলে একটা আপনার কাছে বিচার নিয়ে, আসতে চাইছিলাম না, মনির ধরলো তাই আসলাম আর কি। ওই গতবার আপনি গ্রামে গেলেন না, কবির ভাইয়ের সঙ্গে দেখা করেন নাই, তাই সে একটু সেন্টি খাইছে। ও হয়েছে কি ব্যাপারটা বুঝলা? আমি তাড়াহুড়ার মধ্যে আসছিলাম, দৌড়ের উপরে আসছিলাম,
সময় কম আসিল হাতে, বুঝছো ব্যাপারটা? না তা ঠিক আছে, চেয়ারম্যানের দেখলাম আপনার পিছিয়ে তো আঠার মতো লাগে আছে, তখনই বুঝছি আপনার কাছে আমার আসতে দিব না। কিন্তু ইকবাল ভাই, ওর কাছে যে ভোট আছে তার সাথে কিন্তু বেশি ভোট ব্যাঙ্ক আমার কাছে জমা। শোনো, আমি এখন আর ভোটের কাঙাল না, বয়স তো কম হলো না, এখন একটু মানুষের সেবা করতে চাই। মানুষের একটু সেবা করতে পারলে সেইটাই লাভ। এই যে দেখো না, 200 মন চাইল দিয়ে আসলাম। তাই নাকি? সবাই তো পায় নাই। কি বিষয়? 1,500 মানুষ 200 মন চাইল, হিসাবটা মিলাইতে পারো নাই? চাচাজি, হিসাব করেই তো দিছিলাম, কেউ কেউ নাও পাইতে পারে। এই মিয়া, আপনি যেই বিষয়ে কথা বলতে আসছেন সেই বিষয়ে কথা বলো। তুমি একটা চোর, তুমি একটা চোর, তুই তো চোর রে। হ্যাঁ, তুই তো আমার বাপের থেকে বড় চোর। কি আবার ঠিক বলছি না? দাঁড়া কান্দর, দাঁড়াও। মানে শোনো, এনে মুরব্বীরা কথা বলতেছে, এর মাঝখানে কথা বলা ঠিক না, বেয়াদবি হয়। বেয়াদবি বুঝো তো? যে বা আমি তো আপনার দেখলেই সিগারেট লুকিয়ে ফেলাই। চুপ করে বসো। আচ্ছা জি, মানে ভাই কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে, আর কখনো হবে না। যে কামটা করছো ভালো করো নাই, তোমার তো আমি বিশ্বাস করি না। ভবিষ্যতে যদি এরকম হয় তোমার সম্পর্কে আমার অন্যরকম চিন্তা ভাবনা করতে হবে। ওই যে একটা কথা আছে না, ন্যাড়া একবার বেলতলায় যায়, দুইবার যাই। হ্যাঁ, কারণ একবার আব্বার ঠিক হয় না। কি বলছেন আব্বা? বসো, শান্ত হয়ে বসো। জানো তো আমি হেল্পফুল, হার্মফুল? জি ভাই, যে কারণে আপনার কাছে আসা আর কি। আমার চেয়ারম্যান, চেয়ারম্যান তো অনেকদিন ধরে আমার পিছিয়ে লাগিয়ে আছে, মানে আমার কোনো কাজে গেলেই আমার বারো ভাতের ভিতরে ছাই দেয়। হ্যাঁ, ছাই দেয়, ছাই। বারো ভাতে ছাই দিব কেন? বারো ভাতে দিব তরকারি সালুন, ছাই কেন দেবো? সে কি ছাইয়ের ব্যবসা করে? ভাই আপনি তো দারুণ বলছেন, আপনি তো অনেক বুঝদার। আচ্ছা আমি আর কী করবো বলেন তো? এটা কি এখন আমার আব্বার বুদ্ধিতে বলবো না আমার বুদ্ধিতে বলবো? আপনারটা বলেন শুনি। বাবা জি আব্বা, আমি কথা বলতেছি না। বা আপনি তো সিনিয়র, আপনি বলেন। হ্যাঁ শোনো তো, কী হয়েছে ব্যাপারটা? ওই যে আমার পুকুর পাড়টা আছে না, তো পুকুর পাড় ধরে তো ওর সাথে অনেকদিন ধরে আমার ঝামেলা চলতেছে। ও করছে কি, পুরা ইট দিয়ে আমার পুকুর পাড়টা দেওয়াল দিয়ে সীমানা দখল করছে। রক্ত তো আমার শরীর টকবক করতেছে, ও ভাবছে আমি কিছু করতে পারবো না। তা তো স্বাভাবিক, এরকম ঘটনা ঘটলে শরীরে রক্ত তো গরম হওয়ারই কথা। শোনো, তুমি এক কাম করো, তুমি একটা মামলা ঠিকে দাও। মামলা দিয়ে দেবো? হ্যাঁ দাও, তারপরে যা দেখার আমি দেখব। দুই চার দিন জেলের ভাত খাইলে দেখবা ঠিক হয়ে। মানে আমি নিজে জেলের ভাত যখন খাইছি আমি ঠিক হয়ে গেছি না আব্বা? আব্বা তুমি আপনি একটু রান্না করে দাও, ওইখানে গিয়ে কিছু খাও। ঠিক আছে আব্বা। আব্বা আসসালামু আলাইকুম। ভাই আপনার কাছে এসব অনেক ভরসা হয়ে। আর হচ্ছে ইলেকশন আপনি একদম চিন্তা করবেন না, ইলেকশনে যত রিজার্ভ ভোট আছে এবং আর যত ভোট আছে সব ভোট আপনার ব্যাংকে জমা করবো, সেটাই তো। আরে তুমি হইলে আমার ছোট ভাই, তোমার ভালো আমি দেখো, আমার ভালো তুমি দেখো। আরে ওই তোরে নাস্তার কি হলো? এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শুন, এই যে উনি হচ্ছে মিস্টার গাব্বার, উনি একজন সিরিয়াল কিলার। সিরিয়াল কিলার মানে? তুই ওনাকে কেন আনছ? আরে তুই না বললি যে ফাইরুল তোকে বিরক্ত করছে? ও কিন্তু সহজ পাত্র নয়, ওকে শায়েস্তা করার জন্য একজন সিরিয়াল কিলার দরকার। আর এই সিরিয়াল কিলার কিন্তু ওই সিরিয়ালের কিলার না, উনি সিরিয়াল বাই সিরিয়াল কাজ করে। শোন,
ওনার সিরিয়াল পাওয়া খুব কষ্টকর। আমার সাথে ভাইয়ের একটু ভালো সম্পর্ক, তো তাই ভাই আমাকে আগে সিরিয়াল দিয়েছে, তাই না কাপড় ভাই? ভাই আমার ওনাকে কোনো দরকার নেই, তুই ওনাকে নিয়ে যা। ভাই ডেকে এনে এইভাবে অপমান? ভাই একটু ওয়েট করেন, আসলে ও আপনাকে দেখে হঠাৎ করে একটু ভেবাচাকা খেয়ে গেছে, আমি ওকে বুঝাচ্ছি, এদিকে। সাকিকে আমি চিনি, ও একটা মিসকা দ্য গ্রেট, আর ওর ভাই, ও ভাই একটা শয়তান দ্য গ্রেট, যে তোর পিছে না চীনা জোকের মতো লেগে থাকবে, তারপর প্রেম করতে চাইবে, আর যখনই দায়িত্ব নেওয়ার কথা উঠবে তখন ঠন ঠন। আমি তো প্রেম করতেছি না ভাই। আরে ও তোকে বাধ্য করাবে, আমি ওর বোনকে চিনি। শোন তুই তুই আমার কথা মতো ওকে সাইজ কর। সাইজ মানে? আরে সাইজ মানে বুঝলি না, সাইজ মানে মাইরাতে, মানে রাম ধোলাই, একটা ধোলাই দিলে ওর ফাত্রা আমি সব ছুটা যাইব। হ্যাঁ আর যে কাপার ভাইয়ের এখন 50% অফ রেন সিজন চলছে, আরে 50% রেটে সবার হাড্ডিগুটি ভেঙে দেয়, তুই রাজি হয়ে যা। না না ভাই দেখ, আমার না এইসব ভাল লাগতেছে না। হ্যাঁ এই মারামারি হাঙ্গামা এগুলাতে আমরা নাচি, আমরা এমনি বলবো না। আর শুন, লাথির ভূত কি কখনো কথায় মানে? ওর পরিবারকে এক হাত দেখাই দিতে হবে, যখন ধোলাই খাবে না শালা তখন বুঝবে ধোলাই কত পোকা ও কি কি। মুখ খারাপ করবি, সরি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, তুই কাপার ভাইকে সুপারিটা দিয়ে দে। গাব্বর ভাই, গাব্বর ভাই ডান, আমার বোন রাজি। বাহ বাবা, তাহলে তো একটা বিষয় ই হয়। হ্যাঁ এটা হচ্ছে আমার তরফ থেকে। জি এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এটা কি ওয়েলকাম ড্রিঙ্কস দেখছিস? আমি যখন কোনো কাজে আসি তখন এভাবেই অপর্ত। কত ভদ্র শান্ত এবং প্রফেশনাল ছেলে। এই থাম তো, অতি ভদ্র চোরের লক্ষ্য। ভাই এটা কিন্তু অপমান হয়ে যাচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা যখন ক্লায়েন্টের কাছে যাই তখন অনেক ভদ্র থাকি, আর বাইরে কিন্তু একদম দার্সেরা। তুই বাদ দে, কাজের কথা বল। ভাই আপনার কাজটা হচ্ছে একজন লোককে ধোলাই দিতে হবে। আমি একটু জানতে চাই তার ফলটা আসলে কি। আচ্ছা আপনার নাম কি আসলেই গাব্বার? ইয়েস মাই নেম ইজ গাব্বার। আমার মা গাব্বার সিং এর ফ্যান ছিল, তাই আমার নাম রেখেছে গাব্বার। একটা বিষয় আমি জানতে চাই, ওকে কি রাম ধোলাই দিব নাকি ঢিলা ধোলাই? না আপাতত ঢিলা ধোলাই নাকি? না 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 ঢিলা ঢালা না, টাকা যখন দিছি রাম ধোলাইটাই দিবেন, কিন্তু প্লিজ আবার হাড্ডি টাড্ডি ভাঙেন না। ওকে ওকে আমি কিমা কিমা করে ছেড়ে দিব, কিন্তু একটা বিষয় আমার জানতে ইচ্ছা করে, ফলটা আসলে কি? ও কি আপনাকে জ্বালিয়েছে? অবশ্য আপনাকে তো, আপনি তো জ্বালানোরই জিনিস। এই লাইনে এতদিন ধরে আছি, আর যদি ছবি দেখে চিনতে হয়, আমি শুধু জানতে চাই ও কোন এলাকার ওর বাপের নাম। ওর নাম হচ্ছে ফাইরুল, ওর বাবার নাম জানি না, কিন্তু নেতা টাইপের মানুষ। গাব্বার ভাই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। হ্যাঁ এই যে তোমার ওই 50% ডিসকাউন্টে অফার দিছো, এই জন্য আবার ধোলাইটা 50% কম দিও না। হ্যাঁ আহা তুমি চিন্তা করো না, তুমি ভালোবেসে একটা কাজ আমাকে দিয়েছো, দেখো আমি কি করি, বাকি কাজ আমি করছি। উফ থ্যাংকস ভাই। উফ এই তো মিস্টেক করে ফেললে, আমি 18+ মেয়েদের কাছে অনলি ফর গাব্বার, নো গাব্বার ভাই, মামা খালু। আচ্ছা ঠিক আছে গাব্বার ভাই, আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাডভান্সের টাকাটা আমি দিয়ে দিব, কেমন? আপনি পরিকল্পনা করেন প্লিজ। ওকে গাব্বার, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আসি। কিন্তু ক্র্যাক নাকি? কই থেকে আনো সেই সব? এর একটু ক্র্যাকই হয়, সারাক্ষণ মারামারির মধ্যে থাকে না? আনে তোর জুস তুই খা। আরে না তুমি এরকম করলে হবে নাকি, আমি ঠিক 10:30 চাবো না। আর তুমি কি করবে জানো, কালকে তো শাড়ি পরো না, শাড়ি পরলে তো কত সুন্দর লাগবে তোমার। ঠিক আছে।
তো বাদ কিছু রাইন্দে যাও নাই, আমি খামুখি। আপনি তো ভাতটা বসাই দিতে পারতেন। ওরে বাপ রে বাপ, আমি স্বামী হয়ে ভাত বসাই দেবো না? আর আপনি বাইরে থেকে আইসা সুন্দর মতো নবজাতকের মতো খাইবেন না? কার সাথে কথা বলতেছিলেন? দেখো নীলিমা, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। আমার যার লোকে খুশি আমি তার লোকে কত করব? আমি কি তোমার কোনো কাজে কোনো বাধা দিই? আমি এমন কোনো কাজ করি না যেটাতে আপনার বাধা দিতে হবে। আর আমার ভাই যার লোকে খুশি আমি তার লোকে কত কমো, যখন খুশি তখন কত কমো, দরকার হলে থাকবো আমি। এমনিতে তো তোমার, তুমি আমার কোনো কাজে আসো, আসো না তো। মানে কি? মানে এটাই, আমি এমনি থাকবো, তোমার যদি ভাল লাগে এমনি থাকবা, নাহলে যাবে গা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কি ব্যাপার চেয়ারম্যান, তোমার একটু চিন্তিত মনে হইতেছে। আর বলিন না ভাই, আপনি তো গ্রামে থাকেন না, বাইসে গেছেন, কোনো ঝামেলা পোহাইতে হয় না। আমার তো দুনিয়ার ঝামেলা নিয়ে থাকতে হয়। আমি কি কম ঝামেলা আছি? একদিকে ব্যবসা, আরেক দিকে রাজনীতি, অনেক ঝামেলা। তো বলো কি বিষয় তোমার? আচ্ছা, কবির কি আসছিল আপনার কাছে? কবির? হ্যাঁ, কবির আসছিল। তো আমার কথা কিছু বলছিল না? তোমার কথা তো তেমন কিছু বললো না, আমাকে বললো যে আমার এই সাপোর্ট দিবে। কবিরের সঙ্গে তোমার তো একটা ঝামেলা আসেই, আমি জানি। তুমি নাকি ওর পুকুরের একটা অংশ দখল করছো নাকি? সামান্য একটা ঘটনা, এইটা নিয়ে একটু কথা কটি, একটু রাগারাগি এই আর কি। তো সেইটা কে জানো, ওই ব্যাটার কানে একবারে তিল রে তাল বানাইয়া লাগাই দিচ্ছে, কান মরে দিয়েছে। আর সেও একবার উত্তেজনার বশবর্তী হইয়া আমার নামে মামলা। তাই নাকি? ভেরি স্যাড। কাকা মাশাল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আই এম অলওয়েজ ফাইন। কেন, আমার খারাপ থাকার কোনো খবর আপনার কাছে গেছে নাকি? না, ওই মাঝখানে কি একটা সমস্যা হয়েছিল না? ও, মেন্টাল হসপিটালের কথা বলতেছেন? আরে ওই জায়গায় থাকা যায় নাকি, সব পাগল। না না, ফাইন, আমি কোনো সমস্যা নেই, সুস্থ আলহামদুলিল্লাহ। ও, আর তোমরা পার্সোনাল কথা বলতেছিলা? সরি, এক্সট্রিমলি সরি। ওর কথায় কিছু মনে করো না, কখন যে কি কয় কোনো কিছু ঠিক নাই, বুঝছো? ওরও অসুবিধায় আসি। আচ্ছা কও, তুমি কি কইতেছিলা? ইকবাল ভাই, আমি অনেক কাজ কাম ফেলাই আসছি, আজকেই চলে যাব। আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে আসছিলাম। বলো। এই যে কবির খুব ঝামেলা করতেছে, আমাদের এলাকার যে ওসি, সে নাকি তার দুঃসম্পর্কের সম্বন্ধী হয়। তো সেই পাওয়ার খাটাইয়া সে খুবই ঝামেলা করতেছে। ভাই, কবির তো আপনার খুব মানে, আপনার কথা শোনে। এখন আপনি যদি একটু ওরে বুঝাই শুনে কইতেন, তাইলে আমার মনে হয় মামলাটা তুইলা নিত। ব্যাপারটা হইল, আরে বেরি স্যারের তো কিছু নাই, আব্বা মামলা দিছে, আব্বা মামলা তুলে দিব। সমস্যার তো কিছু আমি দেখতেছি না, এই জায়গায় রাইট জায়গায় আসছেন আপনি। মামলা দেওয়া হয়েছে মানে? দাদা টেনশনের কিছু নাই, আমি আপনার ভাইয়া বলতেছি, শোনেন। কবিতা তো আসছিল, তো তখন এই জমি জমার প্রবলেমের কথা আব্বার কাছে বলছে। তখন আব্বা বলছে মামলাটা করে দাও, জেলের ভাত খাও, সিধা হয়ে যাবে। জেলের ভাত খাওয়ার আগেই তো আপনি সিধা হয়ে গেছেন, চলে আসছেন। নেওয়াজ,
আব্বা ভুল বলছি আমি? না, ঠিকই বলছো, তুমি সবসময় ঠিক কথাই বলো। কি যে কয় না কয় তার কোনো ঠিক নেই। শোনেন, জেলটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। আপনি রাজনীতি করেন না, হ্যাঁ, ছোটোখাটো লিডার, জেল না কাটলে বড় লিডার হইতে পারবেন না। আমার দিকে দেখেন, আমি আমি জেল খাটা একজন মানুষ। দ্যাটস ওয়াই আই নো হোয়াট ইজ পলিটিক্স। পলিটিক্সটা বুঝি আমি। এই ফ্যামিলিতে একমাত্র আমি রাজনীতির জন্য জেল খাটছি। আমি সেই পার্সোনালিটি। হ্যাঁ, ওই জেল খাটছে, আর কেউ খাটে নাই। তোমরাই কথা কও। না না, আমি পেশাব করতেছি এখন। পেশাব নিচে কি দেখেন? পান করছি। চোখে ভুল দেখছি নাকি? লাগে ধাঁধা সব, এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটে,